This is AGT Live 24/7. এখানে রানীবাজারের কাছে হুজুরাবাড়ি হঠাৎ করে টিকিট তোলা হলো কালী মূর্তি নষ্ট করে দিয়েছে, কালীর মাথা নাকি ভেঙে দিয়েছে, কে ভাঙল? আমরা তো এই এলাকায় গেছি তিনবারের চেষ্টা, প্রায় 25 দিন পর যখন কথা বলছি যে মণ্ডপে কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল, সেখানে যারা ভিড় করেছে তাদের জিজ্ঞেস করলাম যে এই মণ্ডপটা কত বছরের, বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি, যে মুসলিম ছেলে, কারুর বয়স 25, কারুর বয়স 27, কারুর বয়স 30, কারুর বয়স 35, বলে আমরা তো দেখছি জন্মের পর থেকে, এই পূজার বছর একবার হয় চাঁদা আমাদের এই গ্রামে মুসলমানের সংখ্যায় বেশি, দুর্গাপূজা হয় এই বছর হবে কিনা জানি না, দুর্গাপূজার চাঁদা 70-80 হোক, আমরা যারা অহিন্দু আমরাই চাঁদা দিই, এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে দেখা গেল মূর্তির গলা ভাঙা, তাকে বিক্রি করে সেদিন বিকাল থেকে রাত 10-12 পর্যন্ত একের পরে সংগঠিতভাবে বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুট করার জন্য পুড়িয়ে দিল, মাথা ফাটাল, 7 মাসের শিশু পর্যন্ত রেহাই পাই। আমরা সেখানে গিয়ে কথা যখন বলছি মা শিশুটাকে কাকে নিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকে তো রেহাই দেয়নি, তার কপালে যখন হাত দেওয়ার চেষ্টা করেছি সে ফেব্রিক নিয়ে উঠবার চেষ্টা করেছে, এবং মানুষে বলছে সেদিন কোন একজন মন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকায় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং পরীক্ষায় তারা বলবার চেষ্টা করেছে বাইরে থেকে লোকের মন্ত্রী একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন, এই আক্রমণগুলি সংঘটিত হয়েছে। ওই মুখ্যমন্ত্রী তো আজকেও গেল না, বাড়িঘর যেগুলো পূর্ণ লুটপাট যা হয়ে গেল তার তো কোনো ব্যবস্থা নেবেন না, এই প্রাথমিকভাবে 2,000-4,000-5,000 টাকা দিয়েছে। আরে আমাদের পার্টির এখন পয়সা কোথায় বলতে পারতে হচ্ছি, প্রচারের জন্য না, আমাদের তহবিল থেকে বের করে ঘর বাড়ি যারা হারিয়েছে তাদেরকে সরকার যে টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করেছি, দিতে গিয়ে আমাদের নেতারা বলেছেন দেখুন আমরা জানি যা আপনাদের ক্ষতি হয়েছে এই টাকা পোষাবে না, কিন্তু আমাদের তো সামর্থ্য সীমাবদ্ধ, বিনয়ের সাথে বলেছে সরকার কোথায়। এবং আমরা লক্ষ্য করলাম এই ঘটনার পর থেকে গত 1 মাসের মধ্যে 5-6 জায়গায় শুধু কালীর মূর্তিই বারবার নষ্ট হচ্ছে, অদ্ভুত ঘটনা, বিশাল করে সবচেয়ে বেশি, এবং যেখানেই করছে সেখানেই দেখা যাচ্ছে মিশ্র এলাকা, মুসলমান আছেন অমুসলমান আছেন, উদ্দেশ্যমূলক হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার জন্য গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করবার জন্যে এই জিনিস বেশিবাদী কায়দা বিজেপির আরএসএস বিশ্বজিৎ পরিষদের পরীক্ষ মদদে সংঘটিত করা হচ্ছে। কাজে এটা আর একটা ঠিক, যেদিকে আমাদের নজর বন্ধ রাখতে ভুল পক্ষ, আমাদের বেঁচে বেঁচে থাকার যে দাবি দেওয়া, আজকে আমরা কারোর কাছে ডেপুটেশন দিতে যাইনি, এগুলো জানে সরকার, বিধানসভার ভেতর বাইরে সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা আমাদের নেতারা তুলবার চেষ্টা করছে, আমরা আজকে বলেছি আমরা বিক্ষোভ দেখাব, এই লড়াই চলবে চালাতে হবে সঙ্গে সঙ্গে, এই যে ঐক্য সংহতি সম্প্রীতি এটাকে যে ভাঙবার চক্রান্ত চলছে এটার গুরুত্ব কিন্তু আমাদের উঠে যায়। বাংলাদেশে সরকার পাল্টে গেছে, নতুন একটা সরকার হয়েছে, কবে সেখানে ভুট হবে না হবে আমরা জানি না, পার্শ্ববর্তী রাষ্ট্র নজর থাকবে না মনে করার কারণ নেই, ওখানে সংখ্যালঘু বংশের মানুষ যারা অমুসলিম তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, সব জায়গায় ব্যাপকভাবে একই কাজে হচ্ছে ঘটনা তা না, এর মধ্যে হিন্দু যেমন আছেন আক্রান্ত হচ্ছেন, হিন্দুরা খ্রিস্টান বুদ্ধ ধর্মাবলম্বী এরকম
যারা উপজাতি অংশের মানুষ চট্টগ্রাম এলাকার তারাও একে ভিত্তি করে ভারতবর্ষের কোনো কোনো জায়গায় ত্রিপুরা সহ দেখা যাচ্ছে উস্কানি দাতারা আমাদের নিজেদের মধ্যে ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে সংহতি রক্ষা করে জীবন সমস্যা চলার জন্যে সরকারের কাছে দাবি উপস্থিত করে দাবি আদায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে নিতে না পারে সেই দিকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাজে এই এরকম একটা পরিস্থিতিতে চোখ কান চারিদিকে কিন্তু খোলা রাখতে হবে। আজকে বিশাল মিছিল সমাবেশ আপনারা করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। শুধু একটা মিছিল একটা মিটিংয়ের বক্তব্য শুনে গেলেই চলবে না, এই পূজার মৌসুম চলছে, এটা শেষ হবে। এই পূজার সময় আপনাকে মিছিল মিটিং করতে আমরা বলছি না, কিন্তু পুজো তো সারা জীবন ধরে চলবে না। পুজো আসছে, পুজো যাবে, উপভোগ করবার মতো সামর্থ্য কোথায় আপনার? তা যদি থাকতো তাহলে আমরা আজকে এই সমাবেশ এই বিক্ষোভ এই আমি প্রত্যাহার করতাম না। কাজেই এই পরিস্থিতি মাথায় রেখে সামনের দিনে গ্রাম থেকে শহর থেকে গ্রাম সারা ত্রিপুরায় ব্যাপক বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই যে নিকম্মার সরকার, জনবিরোধী সরকার, উদাসীন সরকার, ব্যর্থ সরকার, এই সরকারের টনক না নিয়ে তার অনিচ্ছুক হাত থেকে দাবি আদায়ের জন্য সংগ্রামকে তীব্র তীক্ষ্ণ এবং ব্যাপকতর করবার শপথ নিয়ে আজকে এখান থেকে আপনারা আরম্ভ করেছে ও বড় করছে। গণতন্ত্র পুনরুত্থান না করে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজ করছে সে সমস্যাগুলো সমাধান তো করা সম্ভব না। এগুলো করতে গেলে লড়াই চাই, ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে যে আমরা জমায়েত করলাম, আমরা কিন্তু পুলিশের কাছে পারমিশন চাইনি, আমরা জানতাম পারমিশন চাইলে বাধা দেওয়ার চেষ্টা করতে জানিয়ে দেওয়া হয়েছে অমুক তারিখ এতটার সময় অমুক জায়গা থেকে মিছিল বেরোবে, প্যারাডাইজ চৌকে যাবে, সেখানে ছোটখাটো মিটিং করব, ব্যবস্থা নিলে নেবেন, নাহলে কিছু করার নেই। এই যে জায়গাটা শ্বাস কেন পেল না প্রথম দিকে তো দেয়নি, এখান থেকেই তো আমাদের মিছিল মিটিং ভেঙে দিয়ে জবরদস্তি করে গাড়িতে তুলে নেতাদের কর্মীদের সংগঠকদের গ্রেপ্তার করে দেন নিয়ে যাওয়ার চেষ্টা করতো, এই সাহসটা কমছে কেন তারা বুঝতে পারছে। মানুষের যে ভাবনা চিন্তা চেতনা অবস্থান তার মধ্যে পরিবর্তন ঘটছে, বিজেপির ঘরে আগুন জ্বলছে, এই পরিস্থিতিতে মানুষকে এইভাবে দাবিয়ে রাখা যাবে। তাই আপনাদের কাছে যেটা আবেদন করব, সংকীর্ণ দলীয় যে চৌহদ্দি তার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখতে চলবে না। প্রথমত প্রধানত সংগঠিত হিসাবে আমাদের গণতান্ত্রিক যে সংগঠন সেই সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে, মহকুমায় মহকুমায় ব্লকে ব্লকে মানুষের জীবনের যে সমস্যাগুলো জ্বলন্ত সমস্যাগুলো সেগুলো বাছাই করে তিনটা চারটা দাবিকে সামনে রেখে মানুষ বুঝতে পারেন এরকম ভাষায় দাবিপত্র স্লোগান নির্ধারণ করে এলাকা ভিত্তিক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে। কথায় কথায় প্রতি মাসে আগরতলায় হাজার হাজার মানুষ সমবেত করে সাব্রুমের কথা, ধর্মনগরের কথা, কৈলাসহরের কথা, কাঞ্চনপুরের কথা তো এবার চলে যাওয়া যাবে না, সাব্রুমের কথা সাব্রুমকেই বলতে হবে, কাঞ্চনপুরের কথা কাঞ্চনপুরকেই বলতে হবে, ধর্মনগরের কথা ধর্মনগরকেই বলতে হবে। কাজেই মহকুমা ভিত্তিক ব্লককে সামনে রেখে গণতান্ত্রিক সংগঠনগুলোকে সেই জায়গায় দুটা তিনটা চারটা জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করতে হবে। মিছিল হবে, মিটিং হবে, অবস্থান হবে, বিক্ষোভ হবে, ধীরে ধীরে এলাকায় বাজারগঞ্জ এগুলোর দিকে আমাদের যেতে হবে। এবং শুধু আমাদের বৃত্ত না, এর বাইরে সাধারণ মানুষ যারা তাদের সঙ্গে কথা বলতে হবে, বিজেপি করতে পারে, অবাম অন্য রাজনৈতিক দল করতে পারে, তাদের যারা সাধারণ সমর্থক সংগঠক তাদের সঙ্গে আমাদের কথা বলা দরকার।
চোখ ঘুরিয়ে নিলে চলবে না, মুখ ফিরিয়ে নিলে চলবে না। তারা অনেকে কথা বলতে চান, তাদের সাথে যেমন আমরা কথা বলব, আমরাও উদ্যোগ নিই। যারা হয়তো কথা বলতে গিয়ে একটু সংকোচ বোধ করছেন, সংকোচ কাটাতে সাহায্য করে তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই ভূমিকা যদি আমরা নিতে পারি, এই পরিস্থিতির মধ্যে পরিবর্তনের যে ঢেউ উঠতে শুরু করছে তার প্রতিফলন গত লোকসভা নির্বাচনের পর এই তিন চার মাসের ব্যবধানে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগরতলা আপনারা যেটা ঘটালেন, এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন পরিমণ্ডল তৈরি করা সম্ভব। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, সরকার বুঝতে পারছেন গণতন্ত্র সংঘাত ভোট জালিয়াতির এই খেলা বেশি দিন চলবে না, তাই এখন নতুন করে তারা চেষ্টা করছেন উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ তৈরি করা, মুসলমান অমুসলমান তাদের মধ্যে বিরোধ তৈরি করা। গন্ডা ছড়ার যে ঘটনা তিন মাস হয়ে গেল, সেখানে বেকারদের বেঁচে করতে থাকার জন্য কথায় কথায় সেখানে আপনার দেখা যাচ্ছে মেলার অনুষ্ঠান হচ্ছে গ্রামে গ্রাম। এই মেলার অনুষ্ঠানে কোনো একটা ঘটনাকে ভিত্তি করে কিছু ছেলে একজন যুবককে আক্রমণ করার চেষ্টা করছিল, সে মস্তিষ্ক বিকৃত, তাকে রক্ষা করার জন্য একটা ট্রাইবাল ছেলে স্বতঃপ্রণোদিত হয়ে কলেজে পড়া ছাত্র ইয়াং কমিউনিটি সে এগিয়ে গিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে বলছে তোমরা তাকে মারছ কেন, সে তো অভুত ছেলে, আমরা চিনি তাকে, যদি ভুল কিছু করে থাকে আক্রমণ বন্ধ করো। তাকে ছেড়ে এই ছেলের উপর আক্রমণ করলো, তাকে আহত করলো, আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হলো, 24-36 ঘন্টার ব্যবধানে সে মারা গেল, তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া। তাকে ভিত্তি করো যেখানে শান্তি সুস্থিতি সংগতি বজায় রাখা, আক্রমণকারীদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা, তাদের শাস্তির ব্যবস্থা করা, শান্তি বৈঠক করা, এটা না করে দেখা গেল বিরোধ তৈরি করার ক্ষেত্রে পরোক্ষের মদতে শাসক দলের নেতৃত্ব ভূমিকায় পরিস্থিতিটাকে জটিল করে তুলবে। আজও কয়েক শত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যারা এসছেন তারা বাড়িঘরে ফিরে যেতে পারছেন না, লুটে হয়ে গেছে সমস্ত জিনিস, গরু ছাগল থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত জিনিস। একটা কাপড় পরে এসছেন 7-10 দিন আমাদের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা এখান থেকে কাপড় কিনে মানুষের কাছ থেকে সংগ্রহ করে কয়েক শত কাপড় নিয়ে সেখানে গিয়ে শিবিরবাসী যারা তাদেরকে একটা দুটো কাপড় দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, বাচ্চাদের শিশুদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে, মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। স্বাধীন ত্রিপুরা চট্টগ্রামের সিংগ্রামে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়ব না, এবং তারাই মানুষের রক্তে খুনে খেলেছে এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। উপজাতি অনুপজাতি বিল পিছিয়েছে, বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন, নতুন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারে। এই যে বিভাজন তৈরি করার চেষ্টা, উপজাতি থেকে অনুপজাতি, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, অত্যাচারী স্বৈরাচারী যারা, দুর্নীতি এবং দুর্বৃত্ত যারা, তাদেরকে ক্ষমতা রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের, তাতে কি দেখা গেছে? গণমুক্ত পরিষদে সারা ভারত কৃষক সভা, ছাত্রযুব আন্দোলনে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, এই নেতাদেরকে মিষ্টি করে ধরে ধরে চিহ্নিতভাবে
খুন করেছে এবং এই খুনে মন্ত্রী আমি বিভন সিং এর কথা বলছি, তাকে ধরা হয়নি, প্রাক্তন বিধায়ক আমাদের গন্ডাছড়া, তাকে খুন করেছেন। অপরাধটা কি? শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই, সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল। আপনারা স্বাভাবিক জীবনে আসুন, আপনাদের যে দাবি দাবা হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে বাধার প্রাচীর তৈরি করবো না, বরং কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব। খুন খারাপি বন্ধ করো, তাদের তো সময় চাই। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই ছয় বছর সাত বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোনো আক্রমণে পড়ে দেখেছেন? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোনো আক্রমণ নেই তো? হঠাৎ করে দশ বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছে। কোথেকে আসল ওরা? কোথায় ছিলেন তারা? কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন? এই জিজ্ঞাসার কোনো জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, পুনর্তদন্ত করতে চাইছেন তো বলুন, সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে সে তথ্য আপনি জানবার চেষ্টা করুন। আরএসএসের তো তিনজন প্রচারক সবাই যাওয়া এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে, আজও তারা ফিরে আসে না। তারা জীবিত আছে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এরা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণ সংগঠিত করেছে ঘটনা তা না, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছে। আপনার একটা নতুন ধর্মীয় সংগঠন, তাদের তারা হিন্দু ধর্মের উপাসক জিরানিয়ার যে এডিসি হেডকোয়ার্টার, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এটাকে সহ্য করতে না পারে তার উপর আক্রমণ সংঘটিত করলো, তাদের একজন সংগঠককে তারা খুন করলো, এগুলো তো ভুলে যাওয়ার কথা না। কাজে আপনি কি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আমরা চাই পুনর্তদন্ত করো, নিয়ম আছে, কানুন আছে, পদ্ধতি অনুসরণ করো, সত্যের মুখোমুখি হন। এই সাহস মুখ্যমন্ত্রী বা এই সরকারের নেই। আসলে ভীত সন্ত্রস্ত হয়ে খেই হারিয়ে আবল তাবল কথাবার্তা বলে প্রলাপ পক্ষে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এই সুযোগ খুব বেশি দিন কিন্তু ভোগ করা যায়। তাই এই কথাগুলো এখানে বলতে হচ্ছে। রামনগরে বক্তৃতা করেছেন, এই গান্ধী ঘাটের কাছে বক্তৃতা করেছেন, আমি পত্রিকা পড়ছিলাম দিল্লিতে বসে, ত্রিপুরার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পড়ে অবাক হয়ে এতই যদি শক্তির বাহাদুরি, তাহলে 28 বিধানসভা নির্বাচনের পর সরকার দখল করার পর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে নগর এডিসি লোকসভা বিধানসভা উপনির্বাচন আবার লোকসভা, সেই লোকসভার পর আবার উপনির্বাচন, তারপরে পঞ্চায়েত, মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন? রিগিকে আশ্রয় নিচ্ছেন কেন? এত যদি মানুষের আপনাদের উপর আস্থা থাকে তাহলে সেই মানুষকে স্বাধীনভাবে ভোটের বাক্সে যেতে বাধা দিচ্ছেন কেন? কাকে বুঝাবার চেষ্টা করছেন? কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করে দেখবার সময় এসছে। সময় তো কথা বলে কথা বলতে শুরু করেছে।
মহিলাদের নির্যাতনের কথা শুনেছেন, আমি তথ্যের হিসাব উপস্থিত করে ভারক্রান্ত করতে চাইছি না। একটা ধারণা সাধারণভাবে আমাদের সজাগ সমাজের মধ্যে চলে আসছে, মেয়েদের উপর আক্রমণ, এর প্রতিবাদ মেয়েরাই শুধু করবে, এটা ভুল, এটা ঠিক না। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার, আমাদের এটা বুঝতে হবে, মেয়েদের উপর আক্রমণ, মেয়ে পুরুষ নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিবাদের সূচনা হতে হবে, এটা ঠিক। সময় সময় মহিলারা একটা দুটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবেন, কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব, মেয়েদের উপর এই পর্যালোচিত বিভৎস আক্রমণ এই ত্রিপুরায় একের পর এক ঘটে চলেছে, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে আক্রমণ, সরকারের অপদার্থতা, ব্যর্থতা তার নিদর্শন। কাজে সেই জায়গায় আগামী দিনে আজকে যেমন আমরা করলাম, নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের বিরুদ্ধে এই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হতে হবে। সরকারের কি ভূমিকা, কি নির্দেশ দিচ্ছেন প্রশাসন, কি নির্দেশ দিচ্ছেন পুলিশকে, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চাপের মুখে এখন দেখা যাচ্ছে এখানে সেখানে দুটা চারটা অপরাধীকে ধরছে, পাঁচজন অপরাধী দুজনকে ধরছে, আর এর মধ্যে এমন সমস্ত ধারা দিচ্ছে দুদিন তিন দিনের ব্যবধানে, কোনো কোনো জায়গায় যেদিন ধরছে সেদিন সকালে ধরছে, সঙ্গেই তাদের ছেড়ে দিচ্ছে, শাস্তি এই তো চলতে পারে, চলতে পারে। বেকার সমস্যা যদি কেউ মনে করেন, যারা কর্মহীন, কর্মক্ষম, কর্মপ্রার্থী, কাজ পাচ্ছে না, এ লড়াই তাদের, তারাই করবেন, আমরা শুধু দূর দূর থেকে দেখবো, তাহলে ভুল করব। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার নিকটাত্মীয় আছে, শুধু সেদিক থেকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে পারিবারিক বিষয় হিসেবে দেখার বিষয় না। বেকার সমস্যা এটা সামাজিক সমস্যা, তো অর্থনৈতিক সমস্যার সংকটের একটা বহু প্রকার। যুবক আন্দোলন করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, ধর্ম নির্বিশেষে আমাদের ডিওএফ ডিওএফ সম্মিলিতভাবে কখনো কোনো ছাত্র যুবক মিলিতভাবে লড়াই করছেন, কিন্তু এই লড়াইয়ে যুবকদের পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে ভূমিকা নিতে হবে, বিশেষ করে সমাজসেবী মানুষদেরকে যারা সংগঠিত করছেন, আমি যেটা বলছি সিআইটির কথা, ভূমিকা নিচ্ছেন আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠতে হবে, সম্মিলিতভাবে এই বেকার সমস্যার সুরা সমাধানের জন্য এই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদেরকে আগামী দিনে আরো ব্যাপকভাবে সমাগম ঘটিয়ে সোচ্চার হতে হবে। যে দু চারটা চাকরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বেআইনিভাবে টাকার বিনিময়ে সার্টিফিকেট পেতে সাহায্য করছে, উড়িষ্যা, পশ্চিমবাংলা, বিহার, আসাম, সেখান থেকে এসে পারমানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট বের করে নিচ্ছে, কি করে সম্ভব হচ্ছে এটা? এসডিএম অফিস থেকে সার্টিফিকেট হয়, তার উপর দিয়ে মারছেন। আমি জেলিয়াবুলের ঘটনা বলতে চাইছি, গল্প না, গল্প কাহিনী না। সরকার কি ব্যবস্থা নিয়েছে, বিধানসভার ভেতরে বামপন্থী ফ্রন্টের বিধায়কদের তোলার চেষ্টা করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান চলার প্রশ্নে লড়াই আগামী দিনে তীব্র তীক্ষ্ণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের কিন্তু সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে। প্যাকেজ দেখাচ্ছেন, টাকা কোথায়? আপনার প্যাকেজ বিজ্ঞাপন আর হাসাহাসি মুখ দেখে বন্যা বিধ্বস্ত মানুষের জীবনের সমস্যার সুরাহ হবে? কেন্দ্র থেকে এসছে দুই দফা, তৃতীয় দফা, কোনো টাকা তো এখন পর্যন্ত আসেনি। প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন, দেশের বাইরে, সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে, গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে, আমি প্রধানমন্ত্রী আছি, খুব ভালো। তো ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে, ত্রিপুরাও বন্যা হয়েছে, আসামেও বন্যা হয়েছে, শুধু গুজরাট
তারাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে? প্রধানমন্ত্রী আপনি কিছু কথা বলছেন না কেন? এটা কি দৃষ্টি হবে? কোন মন্ত্রী তো আসেনি এই দেড় দুই মাসের মধ্যে, খালি কেন্দ্রের কিছু আমরা তাদেরকে পাঠাচ্ছেন, একজন দুজন মন্ত্রী তো আপনার আসতে পারতেন, ঘুরে দেখতে পারতেন। বিশেষ করে কৃষি এবং সঙ্গীয় যে এলাকা আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি, সেই জায়গাটাই তো ধ্বংস হয়ে গেছে। কৃষি জমি মাটির তলায় জলাশয় মাছ ভেসে গেছে, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোকে ভিত্তি করে যারা পরিবার প্রতিপালন করার চেষ্টা করেন, জলের তুলে হাজারে হাজারে ভেসে গেছে। আমি অমরপুরে গিয়েছিলাম, উদয়পুরে গিয়েছিলাম, বিলোনিয়ায় গিয়েছিলাম, সোনামুড়ায় গিয়েছিলাম, সেখানে বন্যা বিধ্বস্ত মানুষের প্রথম দিকে প্রথম সাত দিনের মধ্যে ছবি তুলবার জন্য যাইনি আমরা, বুঝবার জন্য সেখানে চোখের জলে বুক ভাসিয়ে সেই লোক বলছেন এই মুরগি হাঁস এর উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করছি, বাড়িতে কেউ চাকরি করে না, এই বাড়িতে বিসিপের ছেলে আছে সরকারি চাকরির পেছনে খুঁজছে না, এরা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তার উপর ভিত্তি করে। উনি বলছেন আবার সাড়ে আট হাজার ফিলপাড়া বলছে সাড়ে আট হাজার মুরগি ভেসে যাচ্ছে, কেউ খুঁজছে। এগুলো যদি কেউ মনে করেন গল্প করছে কেউ ভুল করবে, কোথায় সরকার? তার তো কোনো হেলো নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, কালোবাজারি বেড়ি মজুতধারি বাজারে নিত্য পণ্যের সংকট, মুনাফা লুট করবার জন্যে মানুষের পকেট কাটছে, বড় বড় কিছু বাছাই করা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই সরকার নিচ্ছেন। এই যে রেশনের ব্যবস্থা, এই ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ছে, যে দুটা তিন চার সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হয় সপ্তাহে সপ্তাহে, সারা মাস ঘুরেও অনেক রেশন কার্ডধারী সেই জিনিস কিন্তু কিনতে পারছে না। প্রশ্ন করলে পর রেশনের মালিক পাল্টা হুমকি দিয়ে বলবার চেষ্টা করে আপনাদের কাছে জবাব দিতে পারবো না, কারণ তারা জানে সরকারকে সন্তুষ্ট রাখতে পারলেই টাকা পয়সা দিয়ে তাদের সব অপরাধ সেখানে খালাস হয়ে যায়। সীমান্তবর্তী এলাকায় গ্রামের ভিতরে গরিব এলাকায় যে রেশনের দোকানগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসছে, বিশেষ করে গ্রামীণ অধ্যুষিত এলাকায় বাজারের মাঝখানে নাড়িয়ে বসাচ্ছে। আমাদের সবাই সন্ত্রাসবাদীদের কারণে তুলে আনতে বাধ্য হয়েছিল, পরবর্তী সময়ে সরকার থাকতেই বামফ্রন্ট সরকার নিরাপত্তার ব্যবস্থা করে যেখানকার রেশনের দোকান সেখানে সেই রেশনের দোকান ফিরিয়ে দিয়েছে। এখন উল্টো ঘটনা হচ্ছে, খবর আছে এই সরকারের? কোনো খবর নেই। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি মেনে নেওয়ার অর্থ কি? এই অত্যাচার, এই আক্রমণ, যে জনবিরোধী ভূমিকা, অমানবিকতা তাকে হজম করা হবে? আরে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ, এই সরকার দুর্বৃত্ত, অমানবিক, জনবিরোধী এবং সরকারটা কোথায়? এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে জনজীবনের এই জ্বলন্ত যে সমস্যাগুলো এগুলো সমাধান সবার জন্যে যদি আমরা ভূমিকা নিতে না পারি তাহলে তারা মনে করবেন আমরা যা করছি তাই, এটা ঠিক না। এরা মনে করছে এরা রিগিং করে দিচ্ছেন, এভাবেই তারা কাটিয়ে দেবেন, বেশি দিন চলে না। একবার বিরোধীদের হাসি ঠাট্টার পত্র করবার জন্য বলছেন
এরা কোথায় কোথায় রাস্তায় 10 জন 12 জন 20 জন 25 জন নিয়ে একটা মিছিল করতে বের হয়। এদের নেতারা গলা ফাটিয়ে রক ফুলিয়ে চিৎকার চেঁচামেচি করে সরকারের মুন্ডুপাত করার চেষ্টা করে লোক জমায়েত করতে পারে। অহংকারী বক্তব্য।